শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল লতিফ। পিতা মৃত সরোজদী, মাতা মৃত লাল খাতি। গ্রাম নন্দনপুর, ডাকঘর নন্দনপুর, গজরা সাঁথিয়া, জেলা পাবনা। সাঁথিয়া প্রাইমারি থেকে আমার প্রথম হাতের ধরি। 66-এ আমি এসেছি মাস করি সাঁথিয়া হাই স্কুল থেকে। এরপরে সাজাদপুর কলেজ ইন্টারমিডিয়েট, তারপরে পাবনা বুলবুল মহাবিদ্যালয়ে ডিগ্রি। 1966-এই আমাদের ছাত্রলীগের একটা কমিটি হয়। তৎকালীন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি সোহান সোহরাবুদ্দিন শোভা এবং সোহরাব হোসেন লালু, এনারা আসলেন ছাত্রলীগ কমিটি করতে। সেই সময় ছাত্রলীগের কমিটি হলো সাঁথিয়া হাই স্কুলে, এবং এটা সাঁথিয়া ব্যাপী সাঁথিয়া থানাওয়ারি ছাত্রলীগ কমিটি হলো। কমিটি হলে সে কমিটিতে আমি হলাম সহসাধারণ সম্পাদক। সভাপতি সভাপতি হলেন আমাদের ক্লাসেরই শাহজাহান নাম, ম্যান অফ হারিয়ে কখন। সহসভাপতি হলো মোহাম্মদ নিজামুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নিজামুদ্দিন, মারা গেছেন আর কি, আমার ক্লাসমেট। আর সেক্রেটারি হলো ফজলুল হক তেতুলিয়া গ্রামে। এর থেকেই রাজনীতি হাতে খুলি। এরপরে সব মানে এসএসসি পরীক্ষা করে সব দফা আন্দোলন হয়েছে, ধরালাম সাহেবপুর কলেজে গিয়ে আরও প্রতীক মির্জার সামনে দিয়ে গেলাম। প্রেস কমিটি ছিল, সভাপতি ছিল কোরবান আলী নাম, আর লাবলু ছিল সেক্রেটারি। আমি কলেজ কমিটি ছিলাম, কমান্ড রুম সেক্রেটারি সাহেবপুর কলেজে। সাহেবপুর কলেজে গিয়ে পরীক্ষা দেওয়ার আগে গণ্ডগোল হল, গণ্ডগোলে ক্যাডার সৃষ্টি। এইটে সিরাজগঞ্জ প্রতীক মির্জা তখন তুখার যে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি। তারপরে আহমেদ রবি, রবিদুল ইসলাম বরকুলবি। কলেজ শেষ হলো 69-এ গণভূতা, যাতে আমরা সম্পৃক্ত হয়ে গেলাম। সেই সময় তো আমাদের আমরা এই সাঁথিয়াতে কোনো কলেজ বলে জানি নাই, তখন তো কলেজ বলে জানি নাই। তখন সেই মানে আন্দোলন তুঙ্গে, তখন সাঁথিয়াতে আমরা ওই স্লোগান দিয়েছি, তোমার আমার ঠিকানা বর্ধ বিভিন্ন জমিনা ইন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, এই এইসব স্লোগান আমরা হাতে লিখছি। তখন তো অন্যরকম আমাদের সেই সময় মুসলিম লীগের, তারপরে জামাতের যারা মানে নেতৃত্ব আমাদেরকে নানানভাবে তখন হয়ে গেছে। আস্তে আস্তে 70 নির্বাচন হয়েছিল। রাজ্য পরিষদে ছিল আহমেদ রফিক, আর জাতীয় পরিষদে ছিল অধ্যাপক আবু সাইদ। তার পক্ষে আমরা ওই রফিক ভাইয়ের সাথে আমরা সাইদ সাহেবের নির্বাচন, হাইটি হাইটি সারা সাঁথিয়া, তখন তো আর এত গাড়ি ঘোড়া নাই। ওই রফিক ভাইয়ের সাথে গেছি তোমার খেতে পারা বড় গ্রাম আছে, এগুলো হাঁটতে 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 গেছি। ওই
লড়ার পর গাদিতে আমরা শুয়ে থাকছি। সত্তর নির্বাচন হলো, সত্তর নির্বাচন শেষে তোমার তো জানোই ইতিহাস, সত্তর নির্বাচন পরে পাকিস্তান গভর্নমেন্ট অ্যাজ পার ডেমোক্রেসি তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করলো না, না করে পরবর্তীকালে যুদ্ধ তারাই চাপায়, তারাই তো জেনোসাইড শুরু করল। করার পরে আমাদের সাতই মার্চের ওই যে বক্তব্য, ওই বক্তব্য থেকে আমরা তো আগে থেকে অ্যালার্ট, আমাদের নেতৃবৃন্দ বলছিল যে বোধ হয় যুদ্ধ বেঁচে যেতে পারে, তোমরা আগে থেকেই অস্ত্র শিক্ষা, এই কারণে আমরা সাথে কিন্তু অস্ত্র শিক্ষা এমনি বাঁশ দিয়ে যুদ্ধের কায়দা ই করেছি। এখানে একটা মজার ঘটনা আছে, একাত্তরের ঠিক পঁচিশে মার্চের কিছুদিন পরেই ফজলুর নেতৃত্বে আমরা থানা লুট করি। ফজলু কিন্তু খুব চরম সাহসী ছিল, চরম সাহসী ছিল। আপনাদের সমবয়সী ছিলেন না? আমার একের সাথে, আমি নিজাম ফজলু শাহজাহান আমার সব একের সাথে। শাহজাহান সাহেবের বাড়ি কোথায়? হারিয়ে গেল। উনি আসেন না? উনি ওই যে ইউনিভার্সিটি যাইতে ওদেরকে ধরে নিয়ে যায় বাড়ি ছিল পাকিস্তান সেনাবাহিনী। এপ্রিলের 8-10 তারিখের ওই থেকে পাকিস্তান সেনাবাহিনী ওরা একবার ঢুকে, ওরা সরাসরি সেদিন পাবনা কিন্তু যেতে পারে না, আমরা নগরবাড়িতে আমরা বাধা দিই, প্রতিরোধ যুদ্ধ হয়। আমরা বলতে কারা? এই এলাকাবাসী পাবনা শহর থেকে আমাদের নেতৃবৃন্দ সবাই রবীন্দ্র বকুল, মানে তৎকালীন ছাত্রলীগ মানে যুব সম্প্রদায় এবং এলাকার মানুষজন তীব্রভাবে সেই প্রতিরোধ যুদ্ধে নগরবাড়িতে হয়। লাস্টলি আমরা তো আমার নাই কোনো অস্ত্র, সবাই আমরা তখন পিছু করতে বাধ্য। এটা তো গেল প্রথম প্রতিরোধ নগরবাড়ি। যতগুলো প্রতিরোধ যুদ্ধ হয়েছে ম্যাক্সিমামগুলো আমার উপজেলার মধ্যে হয়েছে। 19 এপ্রিলে প্রতিরোধ যুদ্ধ হয় এলাকা, এটাকে তখন ছিল এলাকায় সমাজবাণী, এখন শহীদ নগর। ওখানে বিশাল বীর আমরা বীর বাঙালি চত্বর করে একটা বিশাল ইকোর সিস্টেম স্মৃতি করে রাখছে। তার পাশে ওরা যে মানে লোকজনকে হত্যা করছিল তাদের দুই তিন জায়গায় গণকবর আছে, সেগুলো আমি এবার স্মৃতিসৌধ করছি। এরপরে 8ই মে আবার ওরা ঢোকে হাসানপুর, অর্থাৎ পাবনা রোডের দুই ধার ওরা মারতে মারতে চলে যায়। হাসানপুরে এসে এক জায়গায় একই বাড়ির পাশে মসজিদ নামাজ পড়তেছিল মুসল্লিরা, সেই মুসল্লিদের সঙ্গে বাড়ির লোকজন সব প্রায় 20-22 জন লোককে ওরা। এরপরে বনগ্রাম যেটা পালবাড়ি, পালবাড়িতে একই জায়গায় 14-15 জনকে লক্ষ্য করতে পারে। এরপরে আতাই তোলে, এরকম করতে পারতে পাবনায়। এরপরে 14ই মে এই যে রূপসী বাউজগাড়ি যেখানে 850 লোককে, তখন আমরা চিন্তা করলাম যে এইভাবে তো আর থাকা যায় না। ফজলুর বাড়িতে বসে আমাদের এটা আলোচনা হল, প্রথম আমি ফজলুর নিজাম শাহজাহান আরও আরও অনেকে করে আসি, এখন কী করে? তখন আমরা পাবনা লালুয়ের সাথে বদল বসে আমরা যোগাযোগ করি, বললাম যে এখন আর কোনো উপায় নেই, সব আমরা ইন্ডিয়া যাচ্ছি, তোমরা সব ইন্ডিয়া চলে আসো। এই যে শুরু হল, ফজলু আর শাহজাহান চলে গেল বাই রোডে রাজশাহীতে, আমি আমার গ্রামে রতন আর মতি এই দুজনের সাথে করে নিয়ে বোধ হয় মে মাসের 20-22 তারিখ ওই দিক আমি ইন্ডিয়া চলে গেলাম। মানে বর্ডারে এমন একটা অবস্থা, বুঝলে, বাড়ির ভিতরে এলাকা বর্ডার, বাড়ির ভিতরে মধ্যে পিলার, এই পারে ইস্ট পাকিস্তান, ওই পাশে ইন্ডিয়া, সুন্দর বিশাল পিলার। হাঁটে আবার গেলাম সেই কেশোরডাঙ্গা, কেশোরডাঙ্গা যাওয়ার পরে বেথ ক্যাম্পে উঠলে বেথ ক্যাম্প বকুল ভাইয়ের দেখা হয়ে গেল, বকুল ভাই লালু ভাই সবাই ছিল ইয়ুথ ক্যাম্প। ইয়ুথ ক্যাম্পে 7 দিন পার হওয়ার পরে, 7 দিন পরে কলকাতায় যায় ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে 2-3 থাকার পরে আমাদেরকে হায়ার ট্রেনিংয়ে প্লেনে করে নিয়ে যাওয়া হলো। প্রথম নিয়ে গেলো সেই পাবনা এয়ারপোর্ট, ওইখান থেকে আর্মিদের যে ভ্যান কল ভ্যানে করে নিয়ে গেলো দার্জিলিংয়ে, দার্জিলিংয়ের থেকে ট্রেনে করে চলে যাবেন সেই আবার শিলচর, ওখানে ওই ইয়ুথ ক্যাম্প, সেখানে তো সাজান ছিল তখন, ওই ক্যাম্পের দায়িত্ব ছিল সাজান ছিল, মানে খাওয়া দাওয়া করে আবার গাড়িতে সেই হাফলং ক্যান্টন আসামের মধ্যে, হাফলং ক্যান্টনমেন্ট 7,500 টুটু করে বাংলাদেশে এসেছে। পরের দিন সকালবেলা আমাদেরকে নিয়ে যাওয়া হলো সেখানে ট্রেনিং 42 দিন, 42 দিন ট্রেনিং করার পরে আবার কলকাতা নিয়ে আসা হলো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। ব্যারাকপুর ক্যান্টনমেন্টে 2-3 দিন থাকার পরে সবাই গ্রুপ করে করে আমাকে গ্রুপ কমান্ডার বানায়, 10 সদস্যের বিশিষ্ট একটা গ্রুপ, সেই গ্রুপের গ্রুপ কমান্ডার আমি,
নগর বাড়ির মূর্তি নাম ছিল ও আমার ডেপুটি কমান্ডার। ওই কলকাতা থেকে পড়লো দুই দিন পরে আমাদের গাড়ি করে নিয়ে এসে নামাতে হলো জলঙ্গি। জলঙ্গির থেকে পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তা কিছুটা পরে এলাকা নদী ভাঙিল, তিন চরম বৃষ্টি হচ্ছে সেদিন। সেই বৃষ্টি সেদিন একটা বিশাল একটা মানে স্মৃতি ভিতরে কীরকম, মানে আমি যদিও গ্রুপ কমান্ডার কিন্তু বয়সে কিন্তু আমি ওদের সে ছোটো, আমার গ্রুপে যেসব লোকজনকে দিছে না আমি চিন্তা করি তোহার ভাই এই কামটা তোহার ভাই নিজের গ্রুপে এটা কিন্তু করছে তোহার ভাই কলকাতা থেকে। তা আমি মনে হয় চিন্তা মানে একটু ভরকিয়ে গেছিলাম যে এইসব লোকজন এই মৌসালা মোশারফ নামে এই মৌস এই লাম্বা এই ফিকার গঙ্গানগরে সামা কেউ আমার ইয়েতে ও মাস্টার্স পাস্তা হনি ও আমার গ্রুপের সদস্য আমি সেই গ্রুপের কমান্ডার। যাই হোক পাকা রাস্তার থেকে প্রায় মাইলখানে গেছে কাঁচা রাস্তা নতুন মাটি ফেলেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত জোরে বৃষ্টি মুসলধারে বৃষ্টি, পা গাড়ি পড়তেছে এইরকম গাড়ি পড়তেছে, হাঁটতে পারতেছে মানুষ, আমার বুকে পিট্টি কাঁধে রাইফেল ভিতরে পিঠে পিট্টু পিঠের মধ্যে ড্রেস কাপড় চোপড় গুলি গ্রেনেড আমি হাঁটতে পারতেছি। বকুল ভাই আসো, বকুল ভাই এসে করলো কে ওঠে আমার ঘরে ওঠে আমার ঘরে ওঠে কি দেশপ্রেম আমি আসো তাকে শ্রদ্ধা করি ও শ্রদ্ধা মতো অবস্থিত তাই হয় নাকি ওঠে তো ওঠে ধরো ওঠে ওঠে এরকম করেছিলাম বকুল। তো কী বাবু উঠলে বাধ্য হয় তোমাকে দিয়েছে যাই হোক আসে নৌকায় উঠলে আসার সময় সবাই সাথে গোলাগুলি করে সবাই উঠলে ওঠার পরে নৌকা ওঠার পরে আবার সেই বৃষ্টি মানে সব পিঠের মুখে নৌকার পাট দিয়ে নৌকায় বসে দিয়েছি পিঠে পাট মনে হচ্ছে গুলি করতেছে কোথায় গুলি করতেছে এরকম লাগতেছে এইরকম মনে হচ্ছে। যাই হোক আসে আগের থেকে যে আমাদের কোরিয়ার ছিল আমাদের শেল্টারের জন্য আগের থেকে সব চরম বর্ষা একটা গ্রামে চারদিকে অথই পানি একটা ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে একটা পাড়ার মধ্যে আমাদেরকে শেল্টার করে গেছে। এটা কোন মাস মনে আছে? এটা জুলাইর শেষ হবে অগস্টের দিকে আসি দেখি খাসি মাসে সবাই করে সুন্দর করে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। তো আমরা খাইলাম দাইলাম খাওয়া দাওয়া শুয়েছি ওদিন রাত্রে দেখো তখনকার মানুষের কি কোঅপারেট করছে আমাদের কোঅপারেট করছে বাড়ির লোক আমাকে যে বাড়িওয়ালা সেই বাড়িওয়ালা বাড়িওয়ালার ওয়াইফ বাড়িওয়ালা আমার এই পাশে আর সব নিচে শোয়া আমাকে করছে হয়ে হচ্ছে আমরা তাদের কাছে এখনও কৃতজ্ঞ এই কথাগুলো মনে পড়লে না। তারপরের দিন চলে আসলাম আবার আসলাম আসে আমলাপাড়া পুষ্টি আমলাপাড়া থাকলাম একদিন পরের দিন সন্ধ্যায় আমরা পার হয়ে আসলাম একবার সে প্রথম উঠলাম হলো গা পাবনা সদরে ভাদুরডানি গ্রামে ভাদুরডানি আমরা আমার গ্রুপ নিয়ে শুয়ে আসি আসের আগে পাশে বালিয়াডানি ওই সুবর্ণকুলদের বাড়ি ওইখানে আছে ফজলক মন্টুদের গ্রুপ পাবনা সদরের ফজলক মন্টু রেডিও ওদের গ্রুপ আছে দুটি গ্রুপ আছে ওখানে। তো দুবলার থেকে মোজাহিদ আর রাজাকার মানে ঈশ্বরদী থেকে বিহারির যে মোজাহিদ গ্রুপ ওরা আসছে ওরা এসে নৌকার থেকে ওরা গুলি চালাইছে বাড়ির বাড়ির উপরে তারপরে কার যায় কোথায় মানে গুলির আওয়াজ পায় আমরা উঠে পড়লে পজিশন চলে গেলাম মানে নৌকালে আমরা আগালি যা স্পট ডেট হইলে বা ওরা কয়েকটা বলে ছয় মাস সপ্তাহ আর সব টি এক্সাম তো ধরে দিল ধরে নিয়ে যায় পদ্মায় নিয়ে যায় সব দিয়ে দিল জলাই দিয়ে দিয়েছে পদ্মায় বাসা দিল এলাকা প্রথম ষোলোটা অস্ত্র আসলো এইখান থেকে ষোলোটার আমরা ছয়টা পাইলাম ওরা দশটা নিয়ে গেলাম এরকম আমার অস্ত্র কালেকশন হয়েছে। আবার এরপরে ওখান থেকে গেলাম নাজিরগঞ্জ নাজিরগঞ্জ থেকে দুদিন থাকলাম ওখান থেকে আসলাম হলো কাজীপুর আমরা আসলাম বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স আমাদের কাজটা ছিল যে আমরা এলাকায় এসে মুক্তিযুদ্ধে মানুষ যুব সম্প্রদায়কে এবং মানুষকে মোটিভাইট করে তাদেরকে আমাদের সঙ্গে করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা এবং যুদ্ধে ট্রেনিং দেওয়া। সেই মুহূর্তে এসে কাজীপুরে আমরা সেখানে প্রায় 60-70 জন ছেলেকে আমি ওইখানে পাই তাদেরকে আমরা ট্রেনিং করাই তারা পরবর্তীকালে আমাদের সাথে যোদ্ধা হিসেবে তারা কাজ করছে। এই যে অস্ত্রগুলো যখন যেখানে পাইছি সেগুলো তাদেরকে দিচ্ছি। এরপরে ওখান থেকেই তেলকুপুর ব্রিজে
একদিন আক্রমণ করে রাজাকার গ্রুপ ছিল বারোজনকে মানে মারছিলাম নজর দিয়ে সাইদি দিছিল অস্ত্রগুলো খেয়ে দিয়েছিল। তারপরে আবার ওখান থেকে চলে আসলে পার হয়ে এই পারে এবার মঙ্গলগ্রাম, মঙ্গলগ্রামে সেন্টার করে সেখানেও আমরা ওই মঙ্গলগ্রাম হাটের উপরে আমরা ট্রেনিং ক্যাম্প করি, সেখানেও ট্রেনিং করে বহু ছেলেগুলোকে। এইভাবে করতে করতে পরবর্তীতে আমরা ধুলাউড়িতে অবস্থান করে আমার গ্রুপ সহ কয়েকটা গ্রুপ ধুলাউড়িতে অবস্থান করা অবস্থায় রাজাকাররা পাক সেনাবাহিনীকে ওরা নিয়ে যায় রাত্রের অন্ধকারে। ওখানে ঠিক তারই দুই দিন আগে আমি ওদেরকে রেখে আমাদের রবিকৃষ্ণ বকুল বাবু উনি ইন্ডিয়ার থেকে চিঠি পাঠিয়েছেন যে কিছু অস্ত্র নিয়ে যেতে হবে। সেই দায়িত্বটা হলে মঙ্গলগ্রামে বসে এটা আলোচনা সবাইকে সেটা নিজাম তখন তৎকালীন গ্রুপ কমান্ডার কয়েকজন আসছে লোকমান নিজাম সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়ে যে লোক তুমি যাও যা এই অস্ত্রগুলো নিয়ে আসো। তারপরে আমি ভারতে যাই, আবার ভারতে যাই, ভারতে গিয়ে আসি। আসার পরে তখন মুক্তিবাহিনী আর মুজিব বাহিনীর মধ্যে দুটি এমনি সব ঠিক আছে, সাঁথিয়া থানা মুজিব বাহিনীর প্রধান হিসেবে আমাকে দায়িত্ব দিল আর নিজাম আলাবাদ যুদ্ধকালীন মানে ইয়ার কমান্ডার। তো এই হিসাবে যাই হোক এরকম করতে করতে তোমার আমরা তখন চিন্তা করলাম নারীগঞ্জে কাশিয়া বাড়িতে বসে যে শহীদ নজরুল ওর ওদের বাড়িতে বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সাঁথিয়া থানা অ্যাটাক করব, স্কুল অ্যাটাক করবো, সাঁথিয়া স্কুল পাইলট স্কুল ক্যাম্প দখল করবো। প্রথমবারে আমরা পারলাম, সেকেন্ড টাইম আমরা এটা হলো 18 অক্টোবরে সাঁথিয়া হাই স্কুলে সম্মিলিতভাবে সাঁথিয়া হাই স্কুলে রাজাকার ক্যাম্পে সিন্ধিয়া ইয়ে করা হয় এবং সেদিন ওখানে ওরা বায়ুজন নিহত হয়, বায়ুজন স্পট ওই স্কুলে হচ্ছে এবং সেখান থেকে অস্ত্র পাই আমরা প্রায় 35-40 জন। আপনার গ্রুপ ছিল না আরও কয়েকটা সম্মিলিত চতুর্দিক থেকে চতুর্মুখী আক্রমণ। এরপরেই ওরা রাগান্বিত হয়ে ওই যে আমার ওই কথাটা আগে বাসা হয়ে গেছে এরপরে ওদের ধুলাউড়িতে ওরা আক্রমণ ওই যে ওই গ্রামপুরায় দিল যে গ্রামপুরা আগে ধুল হলুদগড় গ্রামপুরায় যে তারপরে মনমতপুর তারপরে আরও অনেক অনেক জায়গায় পড়েছে তারপর ধুলাউড়িতে লোকাযোগ করলো। এরপরে অক্টোবর গেল নভেম্বরে তো যে 27 নভেম্বর ধুলাউড়িতে ওরা আমাদের সিলগেটকে এরপরে আমরা তখন চিন্তা করলাম যে ডিসেম্বরের প্রথম দিকে সাঁথিয়া থানা আক্রমণ করবো। আমরা চিন্তা করলাম যে আমরা যদি সাঁথিয়া থানা আক্রমণ করি সাঁথিয়া থানা যদি দখল নিই তাহলে আমাদেরকে আশেপাশে সব শেল্টার নিতে হবে। তখন আমরা সবাই আশেপাশে তোমার কোনাবাড়িয়া তারপরে সাতবুলে সাঁথিয়া পাড়া খানমোহনপুর নন্দনপুর এইসব জায়গায় সবাই সারা সিটে শেল্টার নিয়ে নিয়ে সব করতে হঠাৎ 6 ডিসেম্বর ভোরবেলা টাকডুম আওয়াজ একটা চায়না রাইফেল টাকডুম আওয়াজ মানে ওরা পাকিস্তানি সেনাবাহিনীতে থাকে তখন যেই আওয়াজ পাবে তখন আমরা বুঝতে পারলাম পাকিস্তানি সেনাবাহিনী ঢুকছে। তখন আমরা শুরু করতাম যে দৌলতের বাড়ির এই কথা যে ব্রিজটা ছিল এখন তো ব্রিজ মানে ভাঙা ছিল বর্ষায় আমরা ভেঙে দিয়েছিলাম তো ওইখানে ওরা যায় পড়ে গেল আমরা তো ওদের পরে কিছু সময় যুদ্ধ হলে যুদ্ধ হওয়ার পরে ওরা চলে গেল। তারপরে আমরা ডাবরা নিয়ে এসে এই যে এখন যেখানে খামার এইখানে একটা বটগাছ ছিল ওইখানে ভাঙা ছিল ভাঙার ভিতরে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে আমরা দুপুরে এসে সমান গুলি করতে একটা জিপ আমরা দেখে দিয়েছিলাম। ওরা ওই দিন আরও হতাহত হয়েছিল না ওরা চলে পরের দিন আবার আমরা আগায় আসলাম পরের দিন 7 ডিসেম্বর এই নন্দনপুর তোমার ওই মোড়ের উপরে মানগাই বাড়ির ওই পাশে যে ব্রিজ ছিল ভাঙা ওটা তো ভাঙা ছিল ওখানে খাল ওইখানে আমরা সব খেলতাম দিয়েছি সকালবেলা ওইরকম ঠিক ওই রকমের একটু ভোরে সবের সাথে সময় টাকডুম আওয়াজ আমরা শুরু করি সেদিন সারাদিন যুদ্ধ ছিল সারাদিন ওই দিন ভাঙনে স্যার ওই দিন এ ভাঙনে স্যার আমার রাইফেল আমার অস্ত্র জাম হয়ে গেছিলো ওই ভান ঝ্যাঁ এই একদম সাথী ছলা নিয়ে এসে সেই ইয়ে করে আর কি আমার তোমার গুলি বলে দিয়েছিল থানা থেকে হ্যাঁ গুলি থানা থেকে আনা হয়েছিল ওই দিনও ওরা পিছু হতে বাধ্য আসে করে
ওই দিন হতে হতে হয় নাই। পরের দিন আট তারিখে এদিন কয়েকটা কামরা বাড়ি ভালোছিল, গাড়ি রাখছিল, ওই দিন অস্ত্র পাইছিল এক ট্রাক। ওরা লাস্টলি তিনখান ট্রাক নিয়ে আসছিল, দুইখান ট্রাক নিয়ে আসছিল। মানে আমরা চতুর্মুখী, যেদিক মানে খালি গুলি, যার কারণে ওরা কোন দিকে মারবে ওরা আর করতে পারতেছিল। ওই দিন মারা গেছিল প্রসাদ। এরপরে নয় তারিখে আমরা থানা দখল নিলাম, নয় তারিখে যে আমাদের সাতীয় থানা হানাদের মতো দিবস। ওই দিনই আমার জীবনের সবচেয়ে বড় মানে তখন ছিল ওই পুলিশ ভাই আবু মুসা আল আসাদ, পুলিশ বাড়ির চাকরি করতো। সেদিন ওই দিন ওর নেতৃত্বে সেদিন প্রথম জাতীয় পতাকা উত্তোলন মুজিব বাহিনীর পক্ষ থেকে আমি করি, আমাকে ওরা উত্তোলন দেয়, আর নিজাম করেন ওরা এভাবে পক্ষ থেকে। আপনাদের শহীদ হয়েছেন কিনা? কালিয়ান যুদ্ধে আমার মুক্তিযোদ্ধা মারা যায় হলো গা, শহীদ হয়ে হলো গা 11 জন। নামগুলো মনে আছে? হ্যাঁ, একজন শহীদ নজরুল ইসলাম চাঁদু, শহীদ আব্দুল সবুর, শহীদ টগর, শহীদ জয়গুরু, শহীদ আওয়াল, আব্দুল আওয়াল, এরকম সব। আর এখানে ধুলাবড়িতে শহীদ হয়েছে হলো গা শহীদ কবির উদ্দিন, শহীদ চাঁদ বিশ্বাস, শহীদ দারা, শহীদ আক্তার, আর 9 জন মুক্তিযোদ্ধা এখানে শহীদ হয়। শহীদনগরে 19 জন শহীদ হয়। আর এমনি তো মারছে দরকার, মানে আমার সাথে সাথে যত মানুষ মারছে এত মানুষ অন্য কোথাও মারে, কারণ নিজামের জায়গা রাজাকাররা তো ছিল, রাজাকাররা না থাকলে তো যুদ্ধটা হতেই না। মতি রহমান নিজামের সাহেব ছিলেন হলো রাজ আলবদের কমান্ডার, আমার ইমানই ছিল রাজাকার মেলাগুলো, মোস্তফা বিশেষ করে আমাদের এই নন্দনপুরে তেতুরিয়াতে কোন রাজা গাছ ছিল। যে লক্ষ্য বা চেতনা আপনাদের ছিল স্বাধীনতার পেছনে আর কি, আজকের দিনে সে কি মনে হচ্ছে, আপনারা কতটুকু সেই লক্ষ্যের দিকে এগোচ্ছেন? এখানে বলতে গেলে বঙ্গবন্ধু যে 7ই মার্চে যে একটা বক্তব্য আছে, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতার ভৌগোলিক স্বাধীনতার, মুক্তির অর্থনৈতিক সামাজিক মুক্তি, তার আগে একটা কথা বলছিলেন, আমাদের রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই আমরা রাজনৈতিকভাবে অধিকার পাইছি এটা ঠিক আছে, কিন্তু সেই রাজনৈতিক অধিকারটাকে কিন্তু আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেছি। ডেফিনেশন অফ পলিটিক্স, পলিটিক্সটি হলো গা ফর দ্য পিপল, ফর দ্য স্টেট, জনগণের জন্যে, রাষ্ট্রের জন্য পলিটিক্স। কিন্তু বর্তমান ওই শাহেদ আলী কামরা এরকম আরও অনেকেই রাজনৈতিক যে চেতনা, সেই চেতনাকে ওরা ভবিষ্যৎ করে দিয়েছে। এই ধুরন্ধররা, এই স্বার্থ পেশাসরা, স্বার্থন্ধরা, আর বিশেষ করে আমাদের দেশে এই ধর্ম ব্যবসায়ী ধর্মান্ধরা, এই মৌলবাদীরা আমাদের দেশে চরম ক্ষতি করতেছে। বঙ্গবন্ধু হত্যা করার পরে, আগস্ট হত্যা করার পরে 24টা বছর ক্ষমতায় ছিল, নানানভাবে নানান ধর্মের লেবাসে ওদের সাথে মিশে যায়, মেনফির ওই জিও রহমানের সাথে মিশে যায়, এসবের সাথে মিশে যায়, যেভাবে ওরা করছে। কিন্তু প্রগতি চিন্তাভাবনার যে রাজনৈতিক চেতনা, সেই চেতনা কিন্তু প্রশ্ন ছিল না। আজকে 96 সালে ক্ষমতায় আসার পর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক যে 5টা মৌলিক চাহিদা, এটাই নিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যা জনতা শেখ হাসিনা সেইভাবে নিরলসভাবে কাজ করেছে। 96 সালে এসে সে কিছু পরিবর্তন করে গেছে, তারপরে 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ক্ষমতায় যেতে না পারে, 2008 সালে আবার ক্ষমতায় আছে, ক্ষমতা আসার পরে আজকে 2008 থেকে 2020 এই যে সময়কাল, এই সময়কালে আজকে বাংলাদেশের অবস্থাটা এত হেফাজতের মধ্যে, এত দুরবস্থার মধ্যে, এত প্রতিকূলতার মধ্যেও শেখ হাসিনা কিন্তু অর্থনৈতিক মুক্তির দিকে আগায় নিয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য। ওই সময় আমাদের কথা ছিল আমরা দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, শোষণহীন সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধিশালী দেশ গড়ব, এটি ছিল আমাদের মূল লক্ষ্য। কিন্তু সেটা আজকের বাস্তবিত এখানে একটা কথা বলে রাখা দরকার, 1975-এর বঙ্গবন্ধু যখন বাক্সাল ঘোষণা করলেন, বাক্সালের বহুত অপপ্রচার, বাক্সালটা কি হোয়াট স্কুল, বাক্সাল বাক্সাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নাম, এটা ঠিক আছে, কিন্তু বাক্সের সম্পূর্ণ একটা সমাজ ব্যবস্থা, দেশের একটা রাষ্ট্রের একটা সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থাটা কি, এখানে বঙ্গবন্ধুর চিন্তা ভাবনা ছিল এইরকম, সেটা ছিলেন
এখন তোমার 500 বিঘে সম্পত্তির মালিক তুমি, তোমার 500 বিঘে সম্পত্তি কী হবে? তোমার সেভিং 50 বিঘে, তোমার সম্পত্তি আমি নিয়ে নেব। ঠিক এমনিভাবে সারা বাংলাদেশে জমিগুলো মালিকানা থাকবে 50 বিঘে, সেও জমিও সময় ভিত্তিক আবাদ হবে। আর সেই সময় ভিত্তিক আবাদ হওয়ার আগে তার প্ল্যান ডেভেলপ আর কি, আজকে যেমন যে যেখানে খুশি সেখানে বাড়ি ঘর করতেছে, মাঠের ভিতরে যায় এইখানে সেখানে, কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নেই। উনি বলছিলেন যে এরকম হবে, 5-7-10 গ্রাম নিয়ে একটা সেন্টারে, সেই সেন্টারটা কী হবে, সেখানে মৌলিক যে ডিমান্ড রাষ্ট্রের কাছে, একটা মানুষের প্রতিটি মানুষের যে রাষ্ট্রের কাছে যে মৌলিক যে ডিমান্ডটা, অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইগুলো নিশ্চিত করবে। কীভাবে? ওই 5-10 গ্রামের মানুষকে একটা সেন্টারে নিয়ে যাবে, সেখানে প্রথম বাসস্থান হবে, জায়গার ভূমির অবস্থান বুঝে 8-10 করে ফ্ল্যাট হবে, সেখানে সব লোককে একত্রিত করে ওই ভূমিকা থাকবে। আর প্রাইমারি থেকে শুরু করে তোমার প্রত্যেকটি প্রাথমিক পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে শিক্ষার ব্যবস্থাগুলো সবগুলো সেখানে সেটা, চিকিৎসার সেখানে হবে, খাবার সময়ভিত্তিক সব জমি আবাদ হবে, সরকারিভাবে আবাদ হবে, এবং সেটা উন্নত মানের আবাদ, উন্নত মানের যা কিছু সরকার দেবে, গভর্নমেন্ট দেবে, গোডাউন থাকবে, সব ধান ফসল আদি গোডাউনে চলে আসবে, মারাই হবে, তুমি রেশনিং, তোমার পরিবারের কতজন লোক এতজন রেশনিং প্রধান, তোমার শিক্ষার জন্য তোমার ছেলে মেয়ের বিনা পয়সা, চিকিৎসা বিনা পয়সা, এর নাম ব্যবসা। তুমি লন্ডনে যাওয়া করবার গভর্নমেন্ট দেবে। কিন্তু যখন দেখলো এই সিরিজটা করছে, তখন ওই এনায়েতুল্লাহ খানরা মর্নিং নিউজের, এরা তখন দেখলো যে আমরা সারা কয় কি আদম যে খেদালি মুখ চাঁদা দিয়ে, ইসমানি খেদালি মুখ চাঁদা দিয়ে, আমরা হন আদমজি বানাবো, আমরা হন ইসমানি বানাবো, আমরা বলি আদমজি হবো ইসমানি, চিনিতে পানি নিয়ে আসবো, শরীরে ব্যারোমিটার লাগাইয়া শরীরের তাপ মাপবো, পানির তাপ মাপবো, হেই মানে গোসল করবো, শরীর বুঝি কয় কি সব বাক করে দিই, অ্যাকাউন্ট এক একটা পরিবারে একটা বেশি অ্যাকাউন্ট থাকবে না, শহরে একটা পরিবারের জন্য একটা বাড়ি থাকবে, একটা পরিবারের একটা গাড়ি থাকবে, সাওয়ালের বেটারবোর লাতির যেহেতু ঢাকায় যাওয়া আসা তুমি হাঁটতে পারো না, প্রত্যেকটা জায়গায় করাপশন, প্রত্যেকটা জায়গায় করাপশন, আমি যে আমরা যে যেখানে সুযোগ পেয়েছি কেউ ছাড় দিচ্ছি না, কেউ বাদ দিচ্ছে না, এই সুযোগটা হতো না যদি ওই সিস্টেমটা আসতো, এই কারণেই বঙ্গবন্ধু করতে পারে। আগামী প্রজন্মের কাছে আমাদের একই সওয়াল, আমরা আসলে স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতার যুদ্ধে আমরা যুদ্ধ করছি, একটা ভৌগোলিক স্বাধীনতা আমরা হয়তো উপহার দিয়েছি, আমরা যে পতাকাটা, এই পতাকাটা আগামী প্রজন্মের কাছে আমরা এখন হস্তান্তর করতেছি, এই পতাকাটাতে সমুন্নত থাকে, পতাকার মান মর্যাদা যাতে থাকে, সেই সাথে আর একটা কথা সাথে সাথে সেটা হলো শিক্ষা, সেই শিক্ষার নাম শিক্ষা, যে শিক্ষা মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দশের কল্যাণে কাজ করে, সেই শিক্ষাই শিক্ষা। তরুণ প্রজন্মের কাছে আমি বিশেষভাবে আবেদন রাখব সেটি হলেই যে বঙ্গবন্ধু এবং আমরা বঙ্গবন্ধুর আহ্বানে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ দেশের স্বাধীনতার সূর্য, লাল সূর্যটা আমরা এনে দিয়েছি, এবং যে লাল সূর্যের পতাকাটা, এই পতাকাটা সমুন্নত রেখে ইজ্জত থেকে সারা বিশ্বের বুকে যাতে মাথা উঁচু করে যেভাবে দাঁড়িয়ে আছে, আরও যাতে সম্মানে সম্মানিত হতে পারে, সেই লক্ষ্যে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের এবং জাতির কল্যাণে কাজ করে যাবে, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি।
আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।